আশা রাখি আমার বয়সটা শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করুক, তাহলে আমি আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিব। আর তোমাদের কি ঈদের আমেজটা এখনো আছে নাকি এটা চলে গেছে? পড়াশোনা কি ফুললি স্টার্ট করছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ, এত মানে এতদিন ঈদের আমেজ থাকলে হবে না, পড়াশোনা স্টার্ট করতে হবে। ওকে, ওকে, হোয়াইট বোর্ড কতটুকু দেখা যায়, ফুললি দেখা যায় কি? হোয়াইট বোর্ড কি ফুললি দেখা যাচ্ছে? ওকে, গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম, কেউ একজন একটু রেসপন্স করে জানাও। ওয়ালাইকুম আসসালাম। শনাক্তকরণ পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা আর একটু সামনে যেতে পারি। এই ইথারেরই আমরা এই জিনিসগুলো পড়বো, ইথারের কিছু প্রস্তুতি, তারপর হচ্ছে এই ইথারের কিছু শনাক্তকরণ বিক্রিয়া, এগুলাই পড়বো। তো শুরু করা যায়, ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। তো তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম যে এই যে ইথার যেটা আছে, ইথার, তো ইথারকে যদি আমরা উন্মুক্ত জায়গায় রেখে দেই, তাহলে কি হবে? পারক্সাইড তৈরি হবে। কি তৈরি হয়? পারক্সাইড তৈরি হয়, কারণ হচ্ছে ইথারের সাথে অক্সিজেন মিলিত হয়, এই পারক্সাইড। এই পারক্সাইডটা হচ্ছে কি, ক্ষতিকর। সেজন্য হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কি, এই পারক্সাইডটা যাতে না তৈরি হয়। এখন মনে করো আমার কাছে, আমাকে একটা বোতল দেওয়া হলো। ওকে, হয়তো মিউট করা হয় নাই সবাইকে, সবাইকে একটু মিউট করে দিই। একজন গ্রুপে মেসেজ দিয়ে বলো যাতে সবাই এখনই জয়েন করে।
তাড়াতাড়ি জয়েন করা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এখন মনে করো আমি কি নিলাম, আমি নিলাম একটা বোতল নিলাম, এই বোতলের মধ্যে কি আছে, এই বোতলের মধ্যে হচ্ছে ইথার আছে, ইথার আছে। তো এখন আই এম কনফিউজড, আমি কনফিউজড যে এই বোতলের মধ্যে যে ইথার আছে, এই ইথার কি পারক্সাইড হয়ে গেছে, এই ইথার কি পারক্সাইড হয়ে গেছে কিনা, এজন্য আমি কনফিউজড। মানে এই ইথারটা কি বিশুদ্ধ আছে নাকি এই ইথারটা পারক্সাইড হয়ে গেছে, এর সাথে অক্সিজেন মানে মিলে পারক্সাইড তৈরি করছে কিনা, সেটা নিয়ে আমি কনফিউজ। তো আমি কিভাবে শনাক্ত করব এর মধ্যে পারক্সাইড আছে কিনা? তো এই এজন্য হচ্ছে শনাক্তকারী কিছু পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো আমাদের করতে হবে। করলে হচ্ছে আমরা বুঝে ফেলবো যে এই যে ইথার আছে, এই ইথারের মধ্যে কোনো পারক্সাইড আছে কিনা। মনে করো আমি একটা ইথার নিলাম, C2H5, সরি, আমি মনে করো এখানের মধ্যে কি আছে, এই ইথারের মধ্যে ইথার আছে প্লাস, মানে এই ইথারটা ফুল, আমি যে ইথারটা রাখছিলাম এই ইথারটা পারক্সাইড হয়ে গেছে। তো এখন আমি কিভাবে বুঝবো এইটা পারক্সাইড হয়ে গেছে? তো সেজন্য আমাকে একটা, মনে করো আমি একটা পারক্সাইড লিখি C2H5 ও C2H5, এটা হচ্ছে একটা পারক্সাইড, এটা হচ্ছে কি একটা পারক্সাইড। তো এখন এখন হচ্ছে আমাকে যে জিনিসটা, যে পরীক্ষাটা করতে হবে সেটা হচ্ছে আমি কি করব, আমি পটাশিয়াম আয়োডাইড এর জলীয় দ্রবণ, মানে কি পটাশিয়াম আয়োডাইড এর সাথে কি থাকবে, পানি থাকবে। আমি পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ কি করব, এই পারক্সাইডের সাথে মিশ্রিত করব বা এই বোতলের মধ্যে মিশ্রিত করব। তাহলে আমি এই বোতলের মধ্যে কি মিশ্রিত করব, স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড এর জলীয় দ্রবণ। তাহলে আমি পটাশিয়াম আয়োডাইড দিয়ে H2 কেন দিচ্ছি, কারণ হচ্ছে পটাশিয়াম আয়োডাইড এর জলীয় দ্রবণ, যে দ্রবণের মধ্যে কি থাকবে, স্টার্চ থাকবে, ঠিক আছে। তাহলে এর সাথে আমি কি দিলাম, পটাশিয়াম আয়োডাইড দিলাম, সাথে হচ্ছে H2O। তাহলে কি তৈরি হবে, দেখো কি তৈরি হবে, তাহলে আমাদের আমরা তৈরি করব এখানে মেইনলি হচ্ছে, এখানে দুইটা পটাশিয়াম আয়োডাইড দিতে হয়, আমি এখানে এই রিয়াকশনটা হাজারিনাক সারের বিক্রিয়াটা ফলো করতেছি। তো এখানে তৈরি হবে, আমরা কি নিলাম প্রথমে একটা পারক্সাইড, এটা হচ্ছে একটা ফুল পারক্সাইড, মানে এই বোতলের পারক্সাইড গুলা, তার সাথে মিশ্রিত করলাম পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ, যেটা হচ্ছে কি মিশ্রিত, স্টার্চ মিশ্রিত। এখন রিয়াকশনে কি তৈরি হবে, রিয়াকশনে তৈরি হবে হচ্ছে C2H5 ও C2H5, মানে এইখান থেকে একটা অক্সিজেন চলে যাবে, এখান থেকে একটা অক্সিজেন কি হয়ে যাবে, চলে যাবে, ঠিক আছে। আর কি হবে, আর তৈরি হবে হচ্ছে এখানে আয়োডিন কয়টা, দুইটা I2 তৈরি হবে, আয়োডিন তৈরি হবে, সাথে আর কি তৈরি হবে, আর কি তৈরি হতে পারে একটু তোমরা আইডিয়া করো। এখানে পটাশিয়াম কয়টা আছে, তাহলে পটাশিয়াম এখানে দুইটা আছে, তাহলে আমি লিখি দুইটা পটাশিয়াম আছে। আমার কাছে আর কি থাকলো, তাহলে আমার কাছে আর বাকি থাকলো, এখানে হচ্ছে কি আছে, OH আছে, সাথে আরেকটা H+ আছে, আর এখানে কি, এখান থেকে কি একটা নাই হয়ে গেছে, একটা অক্সিজেন নাই হয়ে গেছে, মানে হচ্ছে এটা তৈরি হয়েছে পারক্সাইড থেকে। তাহলে এই H এর সাথে যদি আমি O যুক্ত করে দেই, তাহলে কি হবে, OH, দুইটা OH। তাহলে একটা পটাশিয়াম আয়নের সাথে কয়টা OH যুক্ত হতে পারে, একটা OH, তাহলে এখানে কয়টা OH যুক্ত হবে, দুইটা OH লাগবে, তাহলে কি তৈরি হবে, KOH। তাহলে আমরা কি করলাম, এই যে পারক্সাইড, এই পারক্সাইডটা এখানে আছে কিনা সেটা শনাক্ত করার জন্য আমরা পটাশিয়াম আয়োডাইড দিলাম, তার জলীয় দ্রবণ দিলাম, মানে হচ্ছে H2O, এটা হবে অবশ্যই কি মিশ্রিত, স্টার্চ মিশ্রিত। তারপর হচ্ছে কি তৈরি হলো, তৈরি হলো হচ্ছে একটা ইথার তৈরি হলো, বিশুদ্ধ ইথার তৈরি হলো, এবং আয়োডিন তৈরি হলো, সাথে তৈরি হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন এই যে আয়োডিন তৈরি হলো, এখন আমরা কেন স্টার্চ মিশ্রিত নিলাম, কেন আমরা স্টার্চ নিলাম, এই যে বিক্রিয়ায় আমরা যখন এখানে পটাশিয়াম আয়োডাইড দিব, যখন আমরা এখানে পটাশিয়াম আয়োডাইডের H2O দিব, কি তৈরি হবে, তাহলে বিক্রিয়ার মধ্যে তৈরি হবে হচ্ছে আয়োডিন তৈরি হবে। এবং আমরা বলছি যে এই যে মিশ্রণটা আমরা নিচ্ছি পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ, তার মধ্যে কি আছে, স্টার্চ আছে, তখন এই আয়োডিন আর স্টার্চ তারা বিক্রিয়া করবে একসাথে, তাহলে
আয়োডিন আর স্টার্চ যখন বিক্রিয়া করবে তারা একটা নীল বর্ণের দ্রবণ তৈরি করবে, তারা একটা নীল বর্ণের দ্রবণ তৈরি করবে। যখনই আমরা দেখতে পাবো এই দ্রবণটা নীল হয়ে গেছে তখনই আমরা বুঝতে পারবো এই ইথারটা বিশুদ্ধ না, এই ইথারের মধ্যে কি আছে, পারক্সাইড আছে, এইটার মধ্যে পারক্সাইড আছে। তাহলে তোমরা বুঝতে পারছো কিনা এই বিক্রিয়াটা, বুঝতে পারছো কিনা রেসপন্স করে জানো। ক্লিয়ার? সবাই বলো, সবাই রেসপন্স কর। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এখন দেখো, এখন এই যে দ্রবণটা, এই দ্রবণের মধ্যে কি তৈরি হলো, এইখানে হচ্ছে একটা নীল বর্ণের দ্রবণ তৈরি হলো। এখন যদি কেউ আমাকে কোয়েশ্চন করে যে ভাই আমি বিপদে পড়ছি, আমার হচ্ছে ইথার দরকার, আমার হচ্ছে কি দরকার, ইথার দরকার, কিন্তু ইথারটা পারক্সাইড হয়ে গেছে, ইথারটা কি হয়ে গেছে, পারক্সাইড হয়ে গেছে, এখন আমি কি করব, এই ইথার থেকে পারক্সাইড কিভাবে দূর করব। তো এটা হচ্ছে এই বোতলের মধ্যে কি আছে, পারক্সাইড হয়ে গেছে, কি হয়ে গেছে, পারক্সাইড। তো এই যে পারক্সাইড আছে, এই পারক্সাইডের সাথে, এই পারক্সাইড থেকে যদি আমি বিশুদ্ধ ইথার পেতে হয়, এমসিকিউতে এটা আসবে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, এই পারক্সাইড থেকে যদি আমি বিশুদ্ধ ইথার পেতে হয় সেজন্য আমি পারক্সাইডের সাথে একটা বিজারক FeSO4, FeSO4 আমি যদি আয়রন সালফেট কি করি পারক্সাইডের সাথে যোগ করি, এই আয়রন সালফেট হচ্ছে একটা বিজারক, এই বিজারকটা কি করবে, পারক্সাইড কে বিজারিত করে কি তৈরি করবে, আর ও আর তৈরি করবে বা ইথার তৈরি করবে, বা আমি FeSO4 ছাড়াও বিজারক রূপে কি তৈরি করতে, কি মিশ্রিত করতে পারি, Na2SO3 মানে হচ্ছে সোডিয়াম সালফাইড যুক্ত করতে পারি, Na2SO3 এটা যুক্ত করতে পারি বিজারক রূপে। তাহলে আমরা পারক্সাইড থেকে বিশুদ্ধ ইথার পেতে হলে আমরা যুক্ত করতে পারি বিজারক রূপে FeSO4 সাথে হচ্ছে Na2SO3, এই দুইটা যৌগ যদি যুক্ত করি পারক্সাইডের সাথে তাহলে আমরা বিশুদ্ধ ইথার পাবো। আচ্ছা, আমরা যখন মনে করো যে এগুলো হচ্ছে কি, মনে করো এগুলো হচ্ছে আমাদের, আমি একটা এমনি একটা জিনিস শেয়ার করি এমনি আর কি, এটা হচ্ছে মনে করো আমার একটা দাঁত, এটা হচ্ছে মনে করো আমার একটা দাঁত। তো মানে একদম পিছনের দিকে যে দাঁত গুলো থাকে এগুলাকে কি দাঁত বলে, মুলার দাঁত, ঠিক আছে। তো আমরা এখন তো কিসের সময়, ঈদুল আজহার সময়, তো আমরা তো অনেক বেশি সবাই কি খাচ্ছি, গরুর মাংস খাচ্ছি বা হচ্ছে খাসি খাচ্ছি। তো দেখা যায় যে অনেকের মাংস চিবাতে চিবাতে মানে কি হয়, দাঁতে অনেক বেশি ব্যথা হয় বা খুব বেশি পেইন হয়, মাথায় ব্যথা করে, এটা আমারও হয়েছে। তো এটা কেন হয়, এটা মানে এটা রিজন হচ্ছে প্রত্যেকটা আমাদের যে এই ব্রেইনটা থাকে, দেখো এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে আমাদের ব্রেইন। তো এই ব্রেইনের সাথে এই যে দাঁত আছে, তো দাঁতের কি আছে, স্নায়ুবিক কানেকশন আছে, মানে ব্রেইনের সাথে হচ্ছে দাঁতের কি আছে, নার্ভ কানেকশন আছে, অবশ্যই যেকোনো একটা মাধ্যমে নার্ভ কানেকশন আছে, মানে হচ্ছে স্নায়ু। স্নায়ু বলতে কি বুঝি, তোমরা নার্ভ বলতে কি বুঝি এটা তো জানো, বিভিন্ন ধরনের নার্ভ আছে, নার্ভ কি করে, বিভিন্ন তথ্য আদান প্রদান করে। তো যখন হচ্ছে মানে আমরা এই দাঁত অনেক বেশি মাংস চিবাই এই দাঁত গুলো দিয়ে, তখন হচ্ছে এই স্নায়ুতে কি হয়, স্নায়ুতে একটা প্রেশার পড়ে, সেজন্য হচ্ছে পেইন হয় নর্মালি। তো তোমার যে সেজন্য কি করবা, সেজন্য হচ্ছে কিছু পেইন কিলার আছে, পেইন কিলার খেয়ে লাভ নেই, মানে অ্যাভয়েড করবা যে ওই ওই যে দাঁতে ব্যথা করে ওই দাঁত দিয়ে যাতে না চিবাতে, শক্ত কোনো জিনিস না চিবাতে চেষ্টা করবা। এখন একটা জিনিস দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে আমরা জানলাম যে এই ইথারের মধ্যে যদি পারক্সাইড থাকে সেটা আমরা কিভাবে শনাক্ত করব, আবার ইথার থেকে পারক্সাইড কিভাবে দূর করব সেটাও আমরা জানলাম। এখন আসো আমরা ইথার প্রস্তুতি জানি, সেটা কিভাবে করতে হয়, সেটা হচ্ছে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইথারের জন্য, সেটা হচ্ছে উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ, সেটা হচ্ছে কি উইলিয়ামসন, বিজ্ঞানী উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ, বিজ্ঞানী উইলিয়ামসন ইথার প্রস্তুতির জন্য একটা
পদ্ধতি আবিষ্কার করে গেছেন। তো উনি যে পদ্ধতিটা আবিষ্কার করছেন সেটা হচ্ছে, মানে আমরা প্রথমত কি নিব, অ্যালকোহলে দ্রবীভূত, অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড। দেখো আমি যদি কিনেই সোডিয়াম পটাশিয়াম অ্যালকক্সাইড, তাহলে আমি যদি নেই দেখো C2H5ONa, এটা হচ্ছে একটা সোডিয়াম অ্যালকক্সাইড, মানে হচ্ছে এটার নাম কি, এটা হচ্ছে এখানে কি আছে সোডিয়াম, তাহলে আমি বলতে পারবো এটা এটার নাম হচ্ছে সোডিয়াম। আর C2H5O, C2H5O তোমরা যারা ইথারের নামকরণ ভালো করে পড়ছো, আমরা এই C2H5O এই অংশটাকে কি বলি, ইথক্সাইড বলি, কি বলি, ইথক্সাইড, কি বলি, ইথক্সাইড বলি। তাহলে এটার নাম কি, সোডিয়াম ইথক্সাইড, বা আমরা পটাশিয়াম ইথক্সাইড নিতে পারতাম। তো এই যে সোডিয়াম ইথক্সাইড যৌগটা, এই যৌগটা অবশ্যই কি হতে হবে, অ্যালকোহলের মধ্যে ডুবানো অবস্থায় থাকতে হবে, কি থাকতে হবে, অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকতে হবে। তার সাথে আমি নিব হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কি, আমি মনে করে যদি নেই CHCl, তাহলে আমি কি নিলাম, একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, কার সাথে, সোডিয়াম ইথক্সাইডের সাথে, সোডিয়াম ইথক্সাইডের সাথে একটু অ্যালকাইল হ্যালাইড নিলাম। তাহলে কি হবে কাহিনী, একদম সুন্দর একটা রিয়াকশন হবে, সেটা হচ্ছে এই যে সোডিয়াম এই ক্লোরিনকে নিয়ে সে দূর গন্তব্যে রওনা দেবে। তাহলে কি তৈরি করবে, NaCl, আর বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে এই যে সোডিয়ামের জায়গায় এই CH3টা চলে আসবে, তাহলে কি তৈরি হবে, দেখো C2H5OCH3। তাহলে দেখো এখানে কি তৈরি হলো, এখানে কি তৈরি হলো বলো তো, এখানে তৈরি হলো হচ্ছে খুব সুন্দর একটা ইথার তৈরি হলো। তাহলে এই ইথারের নাম কি, এটার নাম হচ্ছে মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন, ঠিক আছে, মিথক্সি ইথেন। তাহলে আমরা উইলিয়ামসনের ইথার সংশ্লেষণে আমরা কি করব, অবশ্যই একটা সোডিয়াম মানে অ্যালকক্সাইড, অ্যালকক্সাইড মানে কি, সেটা হতে পারে মিথক্সাইড, সেটা হতে পারে ইথক্সাইড, সেটা হতে পারে প্রোপক্সাইড, আমরা যে সোডিয়াম অ্যালকক্সাইড নিব বা পটাশিয়াম অ্যালকক্সাইড নিব, তার সাথে নিব অ্যালকাইল হ্যালাইড, তাহলে বিক্রিয়া করলে দেখা যাবে হচ্ছে একটা ইথার তৈরি হচ্ছে এবং সাথে হচ্ছে একটা লবণ তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ তোমরা আশা রাখি বুঝতে পারছো। তারপরে হচ্ছে আমরা তৈরি করব গ্রিগনার্ড বিকারক। তোমাদের অনেকবার গ্রিগনার্ড বিকারক কি সেটা বলা হয়েছে, গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারকের হচ্ছে সেটা তার গঠনটা কিরকম, তার গঠনটা হচ্ছে আর MgCl, মানে হচ্ছে কি থাকবে, গ্রিগনার্ড বিকারকের বিজ্ঞানী গ্রিগনার্ড এই বিকারকটা আবিষ্কার করছেন। এই বিকারকটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই বিকারক কি করতে পারে, বিভিন্ন ধরনের বিক্রিয়া করে অনেক অনেক জিনিস তৈরি করতে পারে, অনেক অনেক জিনিস প্রস্তুতিতে এটা ভূমিকা রাখে, সেজন্য এই বিকারকটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এই গ্রিগনার্ড বিকারকের গঠন হচ্ছে প্রথমে কি থাকবে, একটা আর থাকবে বা একটা অ্যালকাইল মূলক থাকবে, তারপরে থাকবে হচ্ছে Mg, ম্যাগনেসিয়াম, তারপরে একটা হ্যালোজেন গ্রুপ থাকবে, কি থাকবে, হ্যালোজেন গ্রুপ, সেটা হতে পারে ক্লোরিন, সেটা হতে পারে ব্রোমিন, সেটা হতে পারে আয়োডিন, সেটা হতে পারে ফ্লুরিন, ঠিক আছে, যে কোনো একটা হ্যালোজেন গ্রুপ থাকবে। তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কি করব, এখন ইথার তৈরি করব। তো আমি একটা গ্রিগনার্ড বিকারক নেই CH3MgCl, ঠিক আছে, আমি একটা গ্রিগনার্ড বিকারক নিলাম, এটা হচ্ছে দেখো গ্রিগনার্ড বিকারকের গঠন এটা ফলো করছে কিনা, প্রথম হচ্ছে কি একটা অ্যালকাইল গ্রুপ, CH3 হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, তারপর হচ্ছে একটা ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কি একটা ক্লোরিন নিলাম বা একটা হ্যালোজেন গ্রুপ নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি কি করব, মনে করো CH3 এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। কিন্তু আমরা এই গ্রিগনার্ড বিকারক থেকে যদি আমরা কি করতে হয়, ইথার যদি প্রস্তুত করতে হয়, আমরা তো অবশ্যই কি নিব না, একটা ইথার নিব না, এটা কি হবে একটা হাস্যরস হবে, কারণ হচ্ছে যেটা প্রস্তুত করব সেটা প্রস্তুত করতে আমরা কি নিচ্ছি, ওই যৌগটা নিচ্ছি, সেটা অবশ্যই না, আমরা মিথক্সি মিথেন নিব না, আমরা নিব এই যে CH3 আছে এখান থেকে CH2 করে দিব, মানে একটা হাইড্রোজেনকে রিমুভ করে দিব, রিমুভ করে সেই জায়গায় একটা ক্লোরিনকে নিয়ে আসবো, কি নিয়ে আসবো, ক্লোরিনকে নিয়ে আসবো। তাহলে এই যৌগটার নাম কি হবে, এই যৌগটার নাম হবে মিথক্সি ক্লোরোমিথেন, এই যৌগটার নাম কি হবে, মিথক্সি ক্লোরোমিথেন, মিথক্সি ক্লোরোমিথেন,
ঠিক আছে, তাহলে গ্রিগনার বিকারক থেকে যদি আমরা ইথার প্রস্তুত করতে হয় তাহলে আমরা কি করব, আমরা প্রথমত হচ্ছে একটা গ্রিগনার বিকারক নিব, তারপর হচ্ছে আমরা যে কোনো একটা কি নিব, মিথক্সি ক্লোরোমিথেন নিব, মিথক্সি ক্লোরোমিথেন নিব বা হচ্ছে ক্লোরো ইথার নিব, মানে ক্লোরো ইথার যেটা পরিপূর্ণভাবে ইথার না, যেটার সাথে হচ্ছে হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে। আমি আবার বলতেছি সেটা কি না, এই যে যৌগটা এটা পরিপূর্ণরূপে ইথার না, কারণ হচ্ছে তার সাথে কি যুক্ত আছে, হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে। এরকম একটা ক্লোরো ইথার বা হ্যালো ইথার, হ্যালো ইথার মানে কি, যে ইথারের সাথে হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে তার সাথে কি যুক্ত করবো, গ্রিগনার বিকারক। তাহলে কি তৈরি হবে দেখো, এই যে ক্লোরিন গ্রুপটা আছে, এই ক্লোরিন গ্রুপের জায়গায় এসে যুক্ত হবে হচ্ছে CH3, মানে এই ক্লোরিনকে CH3 এসে কি করে দিবে, রিপ্লেস করে দিবে, ঠিক আছে, কি করে দিবে, রিপ্লেস করে দিবে। তাহলে কি তৈরি হবে দেখো, CH3 CH2, এই CH3টা এই জায়গায় চলে আসছে, ক্লোরিনের জায়গায় ক্লোরিনটা সরে যাবে, CH3 CH2 ও CH3। তাহলে দেখো কি তৈরি হলো, এখানে একটা ইথার তৈরি হলো, আর কি বাকি থাকতেছে, MgCl সাথে এখানে একটা Cl, আর কি তৈরি হবে তাহলে, MgCl2। তাহলে দেখো আমরা গ্রিগনার বিকারক থেকে কি তৈরি করলাম, ইথার তৈরি করলাম, কি তৈরি করলাম, ইথার তৈরি করলাম, মানে আমরা একটা, এটা হচ্ছে কি, এটার নাম কি, মিথক্সিহিলেন, কি তৈরি করলাম, একটা মিথক্সিহিলেন তৈরি করলাম সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে মেইনলি তোমাদের হাজারি লাখ সালের বইয়ে এই দুইটা রিয়াকশন মেইনলি দেয়া আছে ইথার প্রস্তুতির জন্য, যেহেতু তোমরা সবাই এই বইটা ফলো করো, কারণ আমি এই বইটা ফলো করে তোমাদের পড়ানোর চেষ্টা করি, যাতে তোমাদের, তোমরা যখন আবার রিভাইজ দিবা তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এখন কেউ যদি আমাকে বলে যে আমি ডাই ইথাইল ইথার কিভাবে প্রস্তুত করব, বা ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার কিরকম, C2H5 ও C2H5, এটার নাম কি, ডাই ইথাইল ইথার। তো ডাই ইথাইল ইথার প্রস্তুতি অনেক সময় পরীক্ষায় আসে, তো বলা হয় যে ডাই ইথাইল ইথার প্রস্তুত করো। তো আমরা ডাই ইথাইল ইথার প্রস্তুত করার জন্য আমরা সাধারণত যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে, মেইনলি ব্যবহার করা হয় হচ্ছে ইথানল। কি ব্যবহার করা হয়, ইথানল, মানে C2H5OH, এই ইথানল ব্যবহার করা হয়। তো ইথানল কয় মূল ব্যবহার করা হয়, 2 মূল ইথানল ব্যবহার করা হয়। তো আমরা যদি ডাই ইথাইল ইথার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইথাইল গ্রুপ, এটা হচ্ছে একটা ইথাইল গ্রুপ, এবং এটা হচ্ছে ফুল যৌগটা কি, একটা ইথার। তাহলে এখানে ইথাইল গ্রুপ কয়টা, দুইটা, সেজন্য ব্যবহার হয়েছে কি, ডাই। তাহলে এটার নাম হচ্ছে ডাই ইথাইল, আর অক্সিজেনটা তাকায় হচ্ছে ডাই ইথাইল ইথার। তো এটা তৈরি করতে হলে আমরা প্রথমে নিব হচ্ছে 2 মূল C2H5OH, মানে হচ্ছে 2 মূল ইথানল, এবং সাথে আমাদের থাকবে কি, প্রবাহক হিসেবে কি থাকবে, প্রবাহক হিসেবে আমরা সাধারণত হচ্ছে H2SO4 নিব, এবং তাপমাত্রা দিব হচ্ছে 140°C, কি দিব, 140°C। তাহলে কি হবে দেখো, C2H5 কয়টা আছে, দুইটা আছে, তাহলে আমি দুইটা C2H5 লিখি, C2H5 আবার হচ্ছে C2H5। অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন হচ্ছে দুইটা আছে, তাহলে আমি এইখানে একটা অক্সিজেন লিখে দিলাম। তাহলে আমি কি তৈরি করে ফেললাম, আমার যে টার্গেট ছিল এই টার্গেটটা আমি ফিল আপ করলাম, মানে হচ্ছে আমি ডাই ইথাইল ইথার তৈরি করে ফেললাম। এখন হচ্ছে কি হয়েছে দেখো, একটা অক্সিজেন বাকি আছে, কয়টা অক্সিজেন বাকি আছে, একটা অক্সিজেন, আর হাইড্রোজেন বাকি আছে কয়টা, দুইটা হাইড্রোজেন বাকি আছে। তাহলে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে মিলে কি তৈরি করে, পানি তৈরি করে, তাহলে H2O তৈরি করে। তাহলে দেখো আমরা যদি ডাই ইথাইল ইথার, এটা হচ্ছে মানে ব্যবহারিক গুরুত্ব আছে, মানে হচ্ছে এটাকে মেইনলি দ্রবণ হিসেবে ইউজ করা হয় বেশি, সেজন্য এটার প্রস্তুতি আলাদা করে তোমাদের দেখানো হচ্ছে। তো সেজন্য আমরা কি করব, ইথানল দিব 2 মূল, সাথে দিব 140°C তাপমাত্রা এবং H2SO4। তাহলে কি তৈরি হবে, ডাই ইথাইল ইথার তৈরি হবে, এবং সাথে কি তৈরি হবে, পানি তৈরি হবে। এখন হচ্ছে আমরা ইথারের শনাক্তকারী বিক্রিয়া করব। এ পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, কতটুকু ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার? ওকে, আহ
তোমাদের কাজ হচ্ছে কি, তোমাদের কাজ হচ্ছে জাস্ট পরিশ্রমটা করা, কি করা, পরিশ্রম করা, লেগে থাকা। যারা লেগে থাকে না তাদেরকে কিচ্ছুই হবে না, কিচ্ছু হবে না, যতই স্বপ্ন দেখো। মানে আমি গতদিন আমাকে একজন মানে ফার্স্টে ভাবছিলাম এই যে মানে আমার এই যে মানে নর্মালি তোমাদের সাথে যে অ্যাকাউন্ট দিয়ে কানেক্টেড ওইটা আমি ভাবছিলাম শুধু আমার মানে যারাই আমার বেঁচে আছে তাদের জন্য রাখবো। পরে ভাবলাম না, যেহেতু মানে সহজ বায়োলজিতে যুক্ত আছে অনেক স্টুডেন্টরা, তারা রিকোয়েস্ট দিচ্ছে, তো তাদেরকেও অ্যাকসেপ্ট করলাম। তো অনেকে আস্ক করে মানে যে মানে আমি মেডিকেলে পড়তে চাই, তো আমি বললাম যে আচ্ছা মেডিকেলে পড়তে চাও, ঠিক আছে, তো মানে আমার মোটামুটি পরিচিত সে ছোট একটা ভাই, তো সে নখ দিয়ে বলতেছে যে সে কি করতে চায়, মেডিকেলে পড়তে চায়, তার খুব বেশি স্বপ্ন। বললাম তুমি কতটুকু পড়ো, বলে ভাই পড়তে ভাল লাগে না। তো বললাম তাহলে স্বপ্ন দেখে লাভ কি, বা এই স্বপ্নটা রেখে লাভ কি, যখন তুমি পড়তেছো না তাহলে এই স্বপ্নটাই তোমাকে একদিন পেইন পেইন দিবে যখন তোমার চান্সটা হবে না। তো এরকম অনেকেই কিন্তু আমার বেচের মধ্যে থাকতে পারে। তো যদি কেউ থেকে থাকো তোমরা কষ্ট পাবে না, কারণ হচ্ছে তোমাদের এরকম কথা বলা উচিত। কেন মানে তুমি নিজের মধ্যে স্বপ্নটা রাখবা যে আমি মানে এইটা এইটা হব ওইটা হব, কিন্তু তুমি পড়বা না, এটা কেমনে হয়? পরিশ্রম না করলে তুমি একটা জিনিস কেমনে পাবা? তুমি ওইটা ডিজার্ভ করো। তুমি একটা জিনিস যদি ডিজার্ভ না করো ওইটা ওইটা তুমি কেন চাও? অবশ্যই তোমাকে ডিজার্ভ করার মতো পরিশ্রম করে তারপর চাইতে হবে, তারপর আশা রাখতে হবে, কিন্তু এমনি এমনি ফাও আশা রেখে লাভ নেই। অবশ্যই ভালো করে পরিশ্রম করবা তোমরা সবাই, মানে আমি এটাই তোমাদের থেকে আশা রাখি যে তোমরা সবাই পরিশ্রমী হবা, অনেক বেশি পড়বা, ঠিক আছে, অনেক বেশি পড়বা, সময় নষ্ট কম করবো, সময় নষ্ট কম করবা। আমি যখন দেখতাম যে ইন্টারমিডিয়েটে মানে আমি যখন একটু হতাশ হয়ে যেতাম, আমি কি করতাম যে তখন আমি মানে এই ইউটিউবে সময় দিতাম, যে ইউটিউবে বিভিন্ন ধরনের হচ্ছে কি দেখতাম, ওই যে স্ট্যাটিস্টিক দেখতাম যে কোন ইয়ার থেকে কোন ইয়ারের মধ্যে কি কি হয়েছে পৃথিবীর মধ্যে, কি কি চেঞ্জ হয়েছে, এগুলো দেখে আমার অনেক সময় চলে যেত, ভালো লাগতো। কিন্তু পরে দেখতাম যে এই যে এতটা সময় নষ্ট করছি, পরে এত হতাশায় পড়তাম যে আমার একটা দিন নষ্ট গেল বা একটা দিন শেষ হয়ে গেল। বা যেদিন দেখা যেত যে নর্মালি আমি সকালে আগে আগে ওটা ট্রাই করতাম, তো দেখা যেত যেদিন আমি কি করছি নামাজটা পড়ে ঘুমিয়ে গেছি, তো দেখা যেত আমি 9টার সময় ঘুম থেকে উঠছি। এই দিন ঘুম থেকে উঠার পর যে হতাশা কাজ করত, এটা আসলে বলে বোঝানো পসিবল না। কেন কাজ করত? কারণ হচ্ছে সময়ের প্রতি কনসার্ন ছিলাম যে আমার সময় নষ্ট আমি হতে দিব না। কিন্তু এখন দেখা যায় কি, এখন দেখা যায় সময় নষ্ট হচ্ছে দিনের পর দিন, কিন্তু কারো কোনো কনসার্ন নেই, তার মানে কারো কোনো কি নেই, গিলটি ফিল নেই যে আমার সময়গুলো নষ্ট হচ্ছে। যাদের এই গিলটি ফিলটা নেই তারা আসলে ডিজার্ভ করে না ভালো কিছু পাওয়ার। তো অবশ্যই খুব বেশি পড়বা, খুব বেশি মানে যারা সেকেন্ড ইয়ার আছে তারা অনেক বেশি, ঠিক আছে। তো এখন আমরা কি করব যে ইথারের শনাক্তকারী বিক্রিয়া পড়ব। ইথারের কি বিক্রিয়া পড়ব? শনাক্তকারী বিক্রিয়া। তো ইথারকে যদি কি করা হয়, ইথারকে মনে করো আমি একটা ইথার নিলাম, ইথারের শনাক্তকারী বিক্রিয়া আর ও আর, একটা ইথার নিলাম, তার সাথে যদি আমি H2SO4 যোগ করি, H2SO4 যোগ করি, তোমরা একটা জিনিস মনে রাখবা, ইথারের সাথে যদি H2SO4 যোগ করা হয় তাহলে অ্যালকোহল তৈরি হয়। তাহলে কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়। তাহলে এখানে অবশ্যই কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকোহল। তাহলে ইথারের শনাক্তকারী বিক্রিয়া কি? একটা বোতলে যদি ইথার থাকে সেই বোতলের মধ্যে আমরা কি ছেড়ে দিব? H2SO4 কে ছেড়ে দিব। যদি ছেড়ে দেওয়ার পরে আমরা পরীক্ষা করে দেখতে পাই এখানে যে কোনো ধরনের OH যুক্ত মূলক আছে বা অ্যালকোহল আছে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ইথার। আবার ইথারকে কি দিয়ে পরীক্ষা করা যায়? মনে করো আমি একটা ইথার নিলাম C2H5, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে C2H5, তারপর হচ্ছে তার সাথে কি যুক্ত করলাম? PCl5। ওই বিক্রিয়াটা তোমাদের আমি গত ক্লাসে দেখিয়ে দিছি, তারপরেও আমি সেটা আবার দেখাচ্ছি। তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে যে দুইটা দুই মূল অ্যালকালি হয়ে তৈরি হবে C2H5Cl, আর সাথে কি তৈরি হবে? POCl3। কি তৈরি হবে? POCl3, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা কি তৈরি দেখতে পারি? ইথার শনাক্ত করতে পারি। PCl5 এর সাথে যদি ইথার মিশ্রিত করি তাহলে দুই মূল অ্যালকাইল হ্যালাইড আমরা পাবো, ওই বিক্রিয়াটার সাথে কি পাবো? POCl3। বুঝতে পারছো? ফসফরাস, এটাকে কি বলে? এটার নাম কি? POCl3 এর নাম কি? ফসফরাস অক্সিক্লোরাইড। এটার নাম কি? ফসফরাস অক্সিক্লোরাইড। তাহলে
ইথারের সাথে যদি PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করা হয় তাহলে কি তৈরি হবে? দুই মোল অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে কি? ইথাইল ক্লোরাইড, এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। এবং সাথে কি তৈরি হবে? ফসফরাস অক্সালিক ক্লোরাইড। তাহলে আমরা ইথার শেষ করে ফেললাম, শেষ করে ফেললাম, ইথার শেষ করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে এস্টারে, কি চলে যাব এস্টারে। তো এস্টারের এস্টারের কিন্তু কার্যকরী মূলক বা এস্টারের নামকরণ আমরা পড়াইছি। তো এস্টারের কার্যকরী মূলক কি তোমরা এখন সাথে সাথে চেক বক্সে লিখে ফেলো। আমরা এখন পড়ব হচ্ছে এস্টার। এস্টারের কার্যকরী মূলক কি লিখে ফেলো তো। কেউ লিখতেছে না কেন? না, আমার এখানে আসতেছে না। গুড। অনেকেই লিখতেছে, থ্যাংক ইউ সবাইকে, তার মানে তোমরা মনে রাখছো, এটাই হচ্ছে অনেক বড় পাওয়ার। আমারও এখন মানে অসুস্থতা থেকে এখন যদিও মানে পুরোটা সুস্থ হয়নি, এখন আজকে অনেকটা ভালো লাগতেছে। আজকে মনে হচ্ছে যে এই যে বুকে ব্যথাটা এটা অনেক কম লাগতেছে। তারপর হচ্ছে আমার মানে বয়সটা তো ক্লিয়ার হয়ে গেছে। আমার বয়স কি ক্লিয়ার হয়ে গেছে আগের মতো, নাকি হচ্ছে এই একটু মানে এখনো একটু প্রবলেম রয়ে গেছে বয়সের মধ্যে? দেখি তোমাদের এজামশনটা কি, তোমাদের আইডিয়াটা কি? হ্যাঁ, বয়স ক্লিয়ার হয়ে গেছে, সবাই সবাই শুনে বলতেছে যে বয়স ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের এক্সাম্পশন অনেক ভালো। তাহলে এরপর হচ্ছে আজকে সুস্থ লাগতেছে, মানে এই সুস্থ লাগার পরে মানে আমার যে কি খুশি, মানে আমার অনেক ভালো লাগতেছে। হাঁটতে ভালো লাগতেছে, বসতে ভালো লাগতেছে, শুইতে ভালো লাগতেছে, খাইতে ভালো লাগতেছে। মানে সুস্থতা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। তুমি যখন কি পড়বা, মেডিসিন পড়বা, যখন প্যাথোলজি পড়বা, প্যাথোলজি মানে রোগ নিয়ে পড়াশোনা, নর্মাল নর্মাল যে ফিজিওলজি আছে ওই ফিজিওলজি থেকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলেই যে অবস্থা সৃষ্টি হয় সেটাই হচ্ছে প্যাথোলজি, মানে নর্মাল অবস্থার ব্যতিক্রম, সেটাই হচ্ছে প্যাথোলজি। যখন প্যাথোলজি পড়বা, মেডিসিন পড়বা, দেখবা হাজার 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 রোগ আছে এই পৃথিবীতে। তুমি সুস্থ আছো এর মানে কি? এত হাজার রোগের মধ্যে একটা রোগও তোমার মধ্যে নাই, এত লক্ষ রোগের মধ্যে। এত লক্ষ রোগের মধ্যে তোমার মধ্যে একটা রোগও প্রেজেন্ট নাই, এইটা কত বড় একটা ব্লেসিং, মানে আমরা আসলে বুঝতে পারি না। এর জন্য আমরা সুক্রিয় আদায় করি না। মানে সুস্থ হয়ে মানে আমার যে অনুভূতি সেটাই হচ্ছে মানে খুব ভালো লাগতেছে। তো একটা জিনিস হারিয়ে গেলে বা একটা জিনিস কিছুক্ষণের জন্য হারালে সেটার আসলে কি বোঝা যায়, মানে সেটার যে গুরুত্ব সেটা বোঝা যায়, উপলব্ধি করা যায়। তো এখন আমরা পড়বো কি, এস্টার। তাহলে এস্টারের হচ্ছে কার্যকরী মূলক হচ্ছে C double O R। তো নর্মালি এই এস্টারটা আমরা কিভাবে তৈরি করব? দেখো আমি যদি কি করি, কার্বক্সিলিক অ্যাসিড নেই, কার্বক্সিলিক অ্যাসিড মনে করো আর C double O H, এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। তার সাথে যদি আমি কি নেই, একটা অ্যালকোহল নেই, মনে করো আমি তার সাথে একটা অ্যালকোহল নিলাম HO তার সাথে আর, মানে আমি একটু উল্টো করে লিখছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? তাহলে দেখো আমি কি নিছি, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তার সাথে কি নিছি বলতো, অ্যালকোহল, তার সাথে কি নিছি, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে নিছি অ্যালকোহল। আর প্রভাবক হিসাবে এখানে কি থাকবে, শুষ্ক HCl গ্যাস, প্রভাবক হিসাবে কে থাকবে, শুষ্ক HCl গ্যাস। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? এই এই বিক্রিয়ার জন্য প্রভাবকটা মুখস্থ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে এটাতে এ দিবে, এটাতে দিবে বি, আর শুধুমাত্র প্রভাবকের জায়গায় দিবে শুষ্ক HCl গ্যাস। তখন তোমাকে সাথে সাথে বুঝে নিতে হবে যে এই বিক্রিয়াটার কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? তো এখন দেখো কি হবে, এখন কি হবে,
এই যে এইচ কার্বক্সিলিক অ্যাসিডের এই যে এইচ আর অ্যালকোহলের যে ওএইচ তারা দুজন কি করবে তারা দুজন একসাথে মিলে যাবে মিলে তারা অনেক দূরে কোথাও পালিয়ে যাবে কোথায় পালিয়ে যাবে এইখানে পালিয়ে যাবে মনে করো তারা ছিল হচ্ছে অনেক দূরে ছিল দুইটা ফ্যামিলির দুইজন মানুষ আমি কি বুঝাতে চাচ্ছি তোমরা বুঝে গেছো মানে তাদের মধ্যে দুইটা ফ্যামিলি এগ্রি হয়েছে অবশ্যই এর বহির্ভূত কিছু না দুইটা ফ্যামিলি এগ্রি হয়েছে এগ্রি হওয়ার পরে ওনার নাম হচ্ছে এইচ আর ওনার নাম হচ্ছে ওএইচ ঠিক আছে তো তারা হচ্ছে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে হচ্ছে তারা খুব সুন্দর একটা জায়গা মনে করো তারা নরওয়েতে বা সুইজারল্যান্ডে বা কাশ্মীরে চলে গেছে সেখানে তারা বসবাস করতেছে তাহলে তা কি তৈরি হলো এইচ টু ও আর কি বাকি থাকলো এখানে বাকি থাকলো হচ্ছে আর সি ডাবল ও আর এখানে বাকি থাকলো হচ্ছে আর তাহলে কি তৈরি হবে দেখো আর সি ডাবল ও আর এই আরটা চলে আসবে এইচ এর জায়গায় তাহলে কি তৈরি হলো আর সি ডাবল ও আর এবং এটাই হচ্ছে একটা এস্টার ঠিক আছে তাহলে খুব সুন্দরভাবে এস্টার তৈরি হলো এবং আমরা সেটা বুঝতে পারলাম ক্লাসের সময় হয়তো শেষের দিকে আমি একটু টাইমটা চেক করে নেই 9:38 ওকে তাহলে আমরা এস্টার প্রস্তুতি আরো যদিও আরো কয়েকটা এস্টার প্রস্তুতি আমরা দেখব কিন্তু এস্টার মূলত এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে বলে হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া এই বিক্রিয়াটা কি এস্টারিফিকেশন বিক্রিয়া মানে হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয় কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলকে একত্রে মিশ্রিত করে শুষ্ক এইচসিএল গ্যাসের প্রভাবকীয় উপস্থিতিতে এস্টার তৈরি করা হয় বুঝতে পারছো আশা রাখি তোমরা বুঝতে পারছো এবং আমার খুব খুশি লাগতেছে যে জৈব রসায়নের মতো অনেক বড় একটা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলতেছি আমাদের প্রায় শেষ আর মাত্র শুধুমাত্র এমিন বাকি আছে এস্টারটা শেষ করে ফেললে আমাদের বাকি থাকবে শুধু এমিন আর যদি ওই যে আইআর স্পেকট্রোস্কোপি তারপর হচ্ছে আরো কিছু জিনিস এগুলা যদি পরে প্রয়োজন হয় পড়াবো ঠিক আছে কিন্তু যে জিনিসটা কোন জিনিসটা তোমরা বুঝতে পারলা জৈব রসায়নের শেষের দিকে এসে যে এই চ্যাপ্টারটা এত কঠিন না যদি না তুমি কি করো বারবার প্র্যাকটিস করো দুই দিন পর পর মনে করো তোমার হঠাৎ ইচ্ছে হলো দেখো মানে আচ্ছা দেখি তো এই যে অজনোলাইসিস কিভাবে ঘটে অ্যালকাইনের আচ্ছা দেখি তো বেনজিনের অর্থপেরা নির্দেশক কে কে আচ্ছা দেখি তো আমি এই উইলিয়ামসনের ইথার সংশ্লেষণটা একটু দেখি আচ্ছা আমি একটু এলডল ঘনীভবন বিক্রিয়াটা দেখি আচ্ছা আমি একটু হ্যালোফর্ন বিক্রিয়াটা একটু মানে নিজের হাতে লিখে একটু প্র্যাকটিস করি তো যখনই ভাবে নিজেকে ভাবে টেস্ট করতে চাইবা তখন দেখবা যে তোমার হাতের মধ্যে চলে আসছে এই চ্যাপ্টারটা ওকে তো আমরা এস্টারিফিকেশন বিক্রিয়াটা দেখলাম কিভাবে এস্টার মূলত তৈরি হয় এবং এস্টারের কার্যকরী মূলক হচ্ছে সি ডাবল ও আর এবং এস্টার এই যে এস্টারটা মানে এস্টার নিয়ে কিন্তু তোমাদের একটা গল্প বলবো আমার মানে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা গল্প সেটা নেক্সট সেশনে বলবো ক্লাসের ঠিক আছে তো সবাই থাকবা এবং নেক্সট সেশনে তোমাদের থেকে কিছু কোয়েশ্চন আমি শুনবো যে তোমাদের কি কি প্রবলেম তোমরা এখন ফেস করতেছো পড়াশোনা নিয়ে বা তোমরা তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন যা ইচ্ছে প্রশ্ন করতে পারো র্যান্ডম কোয়েশ্চন ঠিক আছে যদি আমি ফ্রি থাকি বা সময় হয় আমাদের ওকে তাহলে নেক্সট সেশনে দেখা হচ্ছে 5-6 মিনিট পরে আবার শুরু হবে আসসালামু আলাইকুম